সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মৎস্য খামারি ভাইয়েরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকের এই বিশেষ পর্বে থাকছে ভিয়েতনাম জাতির ভিয়েতনামি শোল মাছের পোনা চাষ সম্পর্কে। তবে শোল মাছ চাষের ক্ষেত্রে চারটি বিষয় আমাদের সামনে চলে আসে, যেমন এই ভিয়েতনাম শোল মাছ আপনি কেন চাষ করবেন এবং এদের খাবার কি এবং অন্যান্য মাছের তুলনায় এদের পার্থক্য এবং আমাদের ডেলিভারি প্রক্রিয়াটা কেমন, তো সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো আমরা প্রত্যেকে অবগত আছি, আমাদের দেশে মূলত দুই শোল চাষ করা হয় বা দুই প্রজাতির শোল চাষ করা হয়। এক হচ্ছে দেশি শোল, আর একটি হচ্ছে ভিয়েতনাম শোল। তবে বাণিজ্যিকভাবে চাষের ক্ষেত্রে আপনি ভিয়েতনাম শোল মাছের পোনাটাই আপনি বাছাই করবেন। কারণ কি, আপনি যদি দেশি শোল মাছ চাষ করেন তাহলে আপনাকে জীবিত মাছের আপনার ছোটো ছোটো আপনার অংশটুকু বা মাংসাশী প্রাণী, যেমন ভিয়েতনাম শোল হচ্ছে, এগুলি হচ্ছে বাসমান ডিডিপির জাতীয় খাবার খায়। তো তার বিপরীতে হচ্ছে দেশি শোল মাছের পোনা, যেগুলি মূলত আপনার জীবিত মাছ খেয়ে থাকে। দর্শক, আরেকটি বিষয় কী এবং এদের খাবার প্রক্রিয়াটা কেমন, অনেকবার একটি প্রশ্ন করে থাকে, ভাই আপনারা যে ভিয়েতনাম শোল দেশি শোল এগুলি বলছেন, তো আমাদের চিনার উপায়টা কী? আসলে ভিয়েতনাম শোল এবং দেশি শোল চিনার একমাত্র উপায় হচ্ছে আপনি যদি বাসমান রিভির জাতীয় খাবার খাইয়ে এগুলি যে কোনো নার্সারি বা হ্যাচারি থেকে বা যে কোনো খামার থেকে পোনা সংগ্রহ করার আগে যদি খাবার খাইয়ে যদি পরীক্ষা করে নিতে পারেন তাহলে অবশ্যই আপনি বেনিফিট পেতে পারেন, যেগুলি আপনি চাষের ক্ষেত্রে সর্বদাই আপনি লাভবান হওয়ার সম্ভাবনা আপনি পেতে পারেন। দর্শক, তাছাড়াও এদের পার্থক্য হচ্ছে একটা বিষয়, ভিয়েতনাম শোল হচ্ছে এমন একটি শোল যেটা মূলত রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত আপনার সম্ভাবনাময় বা প্রতিরোধ ক্ষমতা বেশি এবং তুলনামূলক শীতে এদের গ্রোথও স্বাভাবিক হারে দ্রুত বাড়ে। দর্শক, এদের চাষ পদ্ধতির সময় হচ্ছে আপনার ভিডিওতে বা স্ক্রিনে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন এগুলির সাইজ হচ্ছে আপনার 1.5 থেকে 2 ইঞ্চি, যেগুলি মূলত আমরা পিস হিসেবে বিক্রি করে থাকি, যেগুলি বাংলাদেশের 64টি জেলায় আমাদের ডেলিভারি প্রক্রিয়া সরবরাহ করে থাকি। দর্শক, আপনারা যদি চান সরাসরি এসে সংগ্রহ করবেন সেক্ষেত্রেও আমাদের ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে। তাছাড়াও আপনি যদি বলেন হোম ডেলিভারি পেতে তো সেক্ষেত্রেও ব্যবস্থা রয়েছে। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যে কোনো জেলা থেকে এই ভিয়েতনাম জাতীয় শোল মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন। এদের খাবার হচ্ছে বাসমান রিডফিড জাতীয় খাবার, যেমন আগাদা, নারিশ, এসিআই, আপনার অন্যান্য স্টার্টার 1, স্টার্টার 2, অন্যান্য আপনার মাছের যে খাবারগুলো আছে সেগুলি খাবে। তবে এই ভিয়েতনাম জাতীয় শোল মাছের পোনা চাষ করার ক্ষেত্রে আপনি সরাসরি জীবিত অবস্থায় বাজারজাত করতে পারেন, এটাই হচ্ছে সব থেকে সুবিধার মধ্যে অন্যতম সুবিধা। দর্শক, তাছাড়া ভিয়েতনাম শোল মাছের ক্ষেত্রে আপনি অন্যান্য যে একটা বিষয় থেকে যায় যে ভাই আমরা কি পুকুরে চাষ করবো না ট্যাঙ্কে চাষ করবো, পুকুরে ট্যাঙ্কে চাষ করার একই নিয়ম, তবে ট্যাঙ্কের চাইতে পুকুরে চাষ করার আপনার করাটা অনেকটা আপনার নিজের কাছে স্বাচ্ছন্দ্যবোধ চলে আসে, যেখানে মূলত আমরা ভিয়েতনাম শোল মাছের পোনা চাষ করে আপনারা লাভবান হতে পারেন। দর্শক, সংগ্রহ করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। আমাদের ডেলিভারি প্রক্রিয়াটা অত্যন্ত সহজ, আপনি ঘরে বসেও অর্ডার করে আপনি বাড়িতে মাছের পোনা পেতে পারেন। দর্শক, দেখা হবে নতুন ভিডিওতে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।